সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চোদ্দই আশ্বিন বাংলাদেশ মতে ষোলোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ রবিউল আওয়াল রোজ মঙ্গলবার চতুর্দশী তিথি থাকবে রাত্র নয়টা চৌত্রিশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে সকাল দশটা তেতাল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া অপরাহ্ন অর্থাৎ বিকাল পাঁচটা কুড়ি মিনিট চৌত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে রবি বুধ কেতুকের সঙ্গে নিয়ে এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া তুলা তুলারাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া অপেডিকশান পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন করবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে कौन की বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দিতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন করবে আর জন্মনক্ষত্র যদি বাস্তবায়ন ভরণী হয়ে থাকে তাহলে প্রেমী যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে আর জন্মনক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহপালী অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্প হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃশিক্ষা মাতৃ আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহ যে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা পূর্ণ করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র এমনকি বাদ্যযন্ত্রাদির সাজতে পারে আর জন্মনক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার মিথুন মিথুন রাশি ও লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে কেরিয়ার চুমকে দেবে ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়ন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিশেষ করে যারা ধার কর্য ঋণ যুক্ত ছিলেন সে সকল দিক থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা তো পিছু হটবেই সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাঠ্যপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাদের ভাগ্য অধিক উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবেন সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম ঘটবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হারানো বুকের ধন ফিরে পাওয়ায় লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সর্বাত্মক সহযোগিতা পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই চব্বিশ ইংরেজি তারিখে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি সম্পত্তির ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া কেরিয়ার চমকাতে সক্ষম করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে তাই তো সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের জন্য উপহার থাকবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে নচেত বিশেষ করে ফাঁদে আটকে যেতে পারেন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে সর্বদা সতর্ক থাকতে হবে মামলা মক কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ রূপ নিতে পারে সেই সঙ্গে শোক দুঃখের জল পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তাছাড়া বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমনকি লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে পাওনা টাকাকে আদায় করাবে আটকে থাকা কাজকে সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাছ আশ্চর্য দমন থাকবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে যার ফলে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে এমনকি কি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী হন দেখবেন ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পরা আপনাদের জন্য কষ্টকর হবে না আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যার ফলে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ হবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথও খুলে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরা রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে তাছাড়া দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি ও হবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আনবে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন আপনাদের জন্য উপহার দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ধার কর্য ঋণমুক্ত একটি সুন্দর দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মধ্যাহ্নে সূর্যের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আপনাদের চলার পথকে তাই তো চলার পথের বাধা বিপত্তি দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে তথাপিও ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে ব্যর্থ করতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লম লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের নিজের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর সাজিয়ে মনের পূর্ণতা দেবে এক কথায় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে জীবন ধন সম্পদ সঙ্গীত তরফ থেকেও পাবে যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বিজয়ের বর্ম মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে না ছাড়া করতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে দিতে পারে সেই সঙ্গে থমকে অংশীদারদের সাথে কারণে আলাদা করতে হতে পারে তাছাড়া অপমানত হতে হতে পারে ভয় ভীতি অপদস্থ এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে তাই তো মিনডাস জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে পারেন তবে সেই উন্নতি করতে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতার বলে এগোতে হবে গায়ের জোর ঘাটালে কিন্তু হোসট খেতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে পুলুতা বর্জন করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার